সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান চাপড়া চ্যানেলকে আর বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপার রেসিপি। ডিম ভাপা বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, 2 চামচ সর্ষে বাটা, 3 চামচ পোস্ত বাটা, টক দই 4 চামচ, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা আর লাগছে 4 সিদ্ধ ডিম। 1 টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে সব উপকরণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমের সাইডগুলো হালকা কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার ওভেনে পাত্র বসিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেব কিছুটা জল। জল গরম হলে টিফিন কৌটোটা বসিয়ে দেব। টিফিন কৌটোর 1/4 ভাগ যেন জলের মধ্যে থাকে। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ডিম ভাপা একদম রেডি। ডিম ভাপা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।